আসসালামু আলাইকুম, গ্রাম বাংলা অনলাইনে স্বাগত। আপনি যদি দীর্ঘ সময় ধরে মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করে থাকেন, তাহলে আপনার চোখকে রক্ষা করার জন্য এই সানগ্লাসটি ব্যবহার করতে পারেন। এটি রিভিউর উদ্দেশ্য না, আপনার ভালোর উদ্দেশ্যে বলা। সানগ্লাসটির নাম হচ্ছে আই প্রোটেক্টেড কম্পিউটার গ্লাস অথবা ব্লুকার্ট গ্লাস নামে পরিচিত। এটি আমি দারাজ থেকে কিনেছি। তো দারাজ থেকে যখন পার্সেলটি আমি রিসিভ করলাম এবং এটি যখন আনবক্স করলাম, দেখতে পাচ্ছেন বাটারফ্লাই নামে সানগ্লাস বক্স। তো এই গ্লাসটির সাথে টেস্টিং কিট রয়েছে। এটি যে সত্যিকারই ব্লুকার্ট গ্লাস সেটি টেস্ট করার জন্য এখানে একটি, এটার নাম জানি না আসলে এটা কি, তবে এটা দিয়ে আমরা টেস্ট করব আসলে গ্লাসটা অরিজিনাল কিনা, কাজ করবে কিনা। তো এটার সাথে রয়েছে এক ধরনের লাইট। সানগ্লাসটি দেখতে ঠিক এরকম দেখাবে। তো সানগ্লাসটি আমি এখানে রাখলাম। এ পর্যায়ে আমরা যে লাইটটি পেয়েছি বক্সের মধ্যে, সেই লাইটটি দিয়ে সানগ্লাসের উপরে যদি আমরা লাইটের মধ্যে সুইচ দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই লাইটের আলো কিন্তু সানগ্লাস ভেদ করতে পারছে না, তার মানে সে প্রোটেক্ট করতেছে। তো এখন এই যে হোয়াইট যে পেপারটি রয়েছে, এখানে যদি আমরা লাইটটি সুইচ করি, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন যে এই হোয়াইটটির মধ্যে কিন্তু কালো শ্যাডো তৈরি হয়েছে। এটি মনে করেন যে এই আলোর থেকে ক্ষতিকারক পদার্থ। তো এখন হচ্ছে আমরা টেস্ট করব গ্লাসের পিছনে এই কার্ডটি রেখে, কিছু অংশ বাইরে রেখে আমরা যদি টেস্ট করি লাইটটিকে সুইচ করে, যতটুকু অংশ গ্লাসের মধ্যে ছিল ততটুকু অংশ কিন্তু হোয়াইট রয়েছে, বাইরের অংশ কিন্তু শ্যাডো পড়েছে, তার মানে গ্লাসটি অরিজিনাল এবং কাজ করেছে। তবে আপনি চাইলে এরকম গ্লাস সানগ্লাসের দোকান থেকে বানিয়েও নিতে পারেন অথবা আপনি অনলাইনেও কিনতে পারেন। ব্লুকার্ট নামে এই গ্লাসটি পরিচিত, আই প্রোটেক্টেড ফ্রম কম্পিউটার। আশা করি এই ছোট্ট পরামর্শটি আপনার জন্য উপকারে আসবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই প্রত্যাশা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।